আজি আমি আজি হৈ যোৱা মেট্ৰিক পৰীক্ষাৰ এডভান্সৰ কুৱেশ্যনৰ এম চি কিউ কেইটা আৰু দুই মাৰ্কৰ কিছুমান কুৱেশ্যন আমি চল্ভ কৰিম। চ' প্ৰথম কুৱেশ্যনটো চাইছোঁ, তলৰ প্ৰতিটো প্ৰশ্ন চাৰিটাকে উত্তৰ দিয়া আছে, এটা শুদ্ধ লাগে। চ' প্ৰথম কুৱেশ্যন হ'ল, দুটা সংহতি আছে এ আৰু বি, ইয়াতে এই দুটাৰ মান দিয়া আছে এন অফ এ এন অফ বি, আমাক লাগে ইউনিয়নৰ ভেলু দিয়া আছে 78, তেনেহ'লে ইণ্টাৰচেকশ্যনৰ ভেলু কিমান। চ' ইয়াতে আমাৰ যিটো ফৰ্মুলা আছিল এন অফ এ ইউনিয়ন বি ইকুৱেল এন অফ এ প্লাছ এন অফ বি মাইনাস এন অফ এ ইণ্টাৰচেকশ্যন বি, জাষ্ট ইয়াতে ফৰ্মুলাত আমি বহাই দিব লাগে। চ' ইয়াতে এইটোৰ মান দিয়া আছে 71, ইফালে প্লাছ বাওঁফালে আহিলে মাইনাছ হ'ব, ভেলু দুটা দিয়া আছে এটা 43 এটা 58, ইকুৱেল আমি পাই যাম মাইনাছ এন অফ এ ইণ্টাৰচেকশ্যন বি, তেনেহ'লে এইটো ভেলু কিমান আহিল 47 পৰা এই দুটাই প্ৰথমে আমি এড কৰিম। এড কৰাৰ পিছত আমি এইটো চাম, চ' 3 আৰু 8 মিলি কিমান হয় লাষ্টত 1, ইয়াতো 71 লাষ্টত 1, 1 মাইনাছ 1 কিমান হ'ব 0, তাৰ মানে যিটো অপশ্যনত 0 আছে সেইটো হ'লে হ'ল। আৰু কেলকুলেশ্যনটো কৰি চালেও হ'ব, আদৰৱাইজ যদি স্পীডত কৰিব লাগে দুয়োটা সংখ্যা লাষ্টত 1 আছে, 1ৰ পৰা 1 মাইনাছ কৰিলে 0 হয়, চ' 0 থকা আনচাৰ নিশ্চিতভাৱে কাৰেক্ট আনচাৰ হৈ যাব। চ' অপশ্যন বি কাৰেক্ট হ'ব। বি নম্বৰ কুৱেশ্যনে চাম আমি, ইয়াতে আই টু দি পাৱাৰ 19 আৰু 1/i^25 হোল পাৱাৰ 3 আছে, চ' ইয়াতে কেলকুলেশ্যন কৰা যাওক, আই টু দি পাৱাৰ 19 ইকুৱেল আই টু দি পাৱাৰ 4, ফৰ্মুলা হিচাপে কৰা যাওক, 4 গুণ হ'ল ল' আৰু আছে আমাৰ এক্সট্ৰা আছে 3টা। চ' আই টু দি পাৱাৰ 4 ভেলু 1 হয়, 1ৰ পাৱাৰ যিকোনো দিলে 1 হৈ যায়, চ' 1 ইনটু আই কিউব মানে মাইনাছ আই, চ' ভেলু আহিব মাইনাছ আই। নেক্সট আমি চাম 1/i^25, এইটো যদি ভাগ কৰা যায় 1/i^25 হ'লে 4 দিয়াৰ পিছত 4 × 6 = 24 আৰু এটা এক্সট্ৰা আই থাকি যাব, চ' এইখিনিৰ ভেলু আমাৰ 1 হৈ যাব, চ' 1/i মানে আমাৰ আনচাৰ আহিল মাইনাছ আই। চ' ইয়াতেও আমাৰ থাকিল মাইনাছ আই, ইয়াতেও থাকিল মাইনাছ আই, চ' মাইনাছ আই প্লাছ মাইনাছ আই এই দুটাৰ আমাৰ কি কৰিব লাগে হোল কিউব, তাৰ মানে মাইনাছ 2i হোল কিউব, এতিয়া মাইনাছ 2 কিউব হ'ল আমাৰ 8 মাইনাছ 8 আৰু আই কিউব মানে হ'ল আমাৰ মাইনাছ আই, চ' মাইনাছ 8 ইনটু মাইনাছ আই আনচাৰ হৈ যাব 8i, কাৰেক্ট আনচাৰ অপশ্যন 3। নেক্সট আমাৰ চি নাম্বাৰ, ইয়াতে যদিও এডভান্সত ফৰ্মুলা হিচাপে শিকোৱা হয় কিন্তু যিহেতু আমাক সোনকালে কৰিম, আমাৰ ইমান কিবা কিবি নালাগে, গঢ়াও হ'লেই হ'ল, চ' আমি জেনেৰেল যিটো মেথড আছে সেইটোতে হৰণ কৰি দিলে হৈ যাব। চ' 4ৰে যায় ইয়াৰ মাজত 4 যায় একবাৰ, 3 18 বাৰ, 4 যায় ইয়াৰ মাজত 30 বাৰ, নেক্সট আকৌ 2ৰে হৰণ কৰিলে 9 বাৰ, আৰু 2ৰে হৰণ কৰিলে ইয়াতে যাব আমাৰ 15 বাৰ, আৰু 3ৰে হৰণ কৰিলে 3বাৰ আৰু 5 বাৰ, এতিয়া গঢ়াও কি হ'ল যিকেইটা সংখ্যাৰে আমি হৰণ কৰি দিছোঁ, চ' 2 × 3 = 6, 6 × 4 = 24, চ' কাৰেক্ট আনচাৰ হৈ যাব 24। এতিয়া আমি ডি নম্বৰ কুৱেশ্যন চাম, এটা দ্বিঘাত মূল দিয়া আছে আমাৰ 5 + √7i, এতিয়া যিটো আমাৰ ফৰ্মুলা আছিল ফৰ্মুলা মতে কি কয়, কমপ্লেক্স নাম্বাৰত এটা মূল যদি 5 + √7 হয় আন এটা কি হ'ব 5 - √7, এতিয়া যিটো আমাৰ ফৰ্মুলা দ্বিঘাত সমীকৰণত যদি বহাই দিয়া যায় x² - α + β x + α β, ইয়াতে α + β আৰু α × β এই দুটাৰ মান উলিয়াই ল'ম, α + β মান 10 হ'ব আৰু ইয়াতে √7² আছে, তাৰ মানে অনলি 7 হ'ব আৰু i² -1 -1 প্লাছ হ'ব, চ' 25 + 7 আমাৰ কিমান হ'ল 32 প্লাছত, চ' ফৰ্মুলাত বহাই দিয়া যাওক x² - 10x আৰু ইয়াতে আহিল আমাৰ +32 যিটো আছে আমাৰ অপশ্যন নাম্বাৰ 1ত, চ' অপশ্যন 1 কাৰেক্ট। নেক্সট আমি চাম ই নাম্বাৰ কুৱেশ্যন, 5 নম্বৰ কুৱেশ্যনটো, দ্য ভেলু অফ এইটো যদি অলপ ধুনীয়াকৈ লিখা যায় m^p আৰু a^q, ইয়াতে লগৰ ডাইৰেক্ট ফৰ্মুলা হ'ল ওপৰৰ পাৱাৰটো ওপৰত যায়, তলৰ পাৱাৰটো তলত যায় আৰু বাকী যিখিনি বস্তু থাকে সেইটো এজ ইট ইজ বহাই দিলে হৈ যাব, চ' এইটো মিলিছে আমাৰ অপশ্যন 4ৰ লগত। নেক্সট চাম আমি এফ নম্বৰ কুৱেশ্যন, ইয়াতে কোৱা আছে 100 - x - 1000, এতিয়া কেলকুলেশ্যন কৰিলে এইটো হয় আমাৰ 10² 100 আৰু 1000 হ'ল আমাৰ 10³, দুয়ো চাইডত লগ বহাই দিলে ইয়াতে হ'ব 2 log 10 -log x < 3 log 10, log 10 ভেলু 1, চ' ইয়াতে 2 log x আৰু 3, চ' অপশ্যন 2 কাৰেক্ট আছে। নেক্সট আমি চাম জি নাম্বাৰ কুৱেশ্যন, ইয়াতে দি আছে MP2 মান দি আছে NC2, চ' ভেলু আমাক লাগে, এতিয়া যিটো ডাইৰেক্ট যদি কাৰোবাৰ ফৰ্মুলা মগজত আছে সেইটোত বহাই দিলে হ'ল, ফৰ্মুলা কি আছিল NPR = R·NCR, এইটো হ'ল ফৰ্মুলা, আৰু কোনোবাই যদি চিৰিয়েলি কৰি যায় তথাপি হ'ব কিন্তু সময় অলপ বেছি লাগিব, চ' ইয়াতে বহাই দিম আমি MP2 ভেলু আছিল আমাৰ 72 আৰু ইয়াতে আৰৰ ভেলু আছিল আমাৰ 2 আৰু বাকীখিনি যদি আমাক ভেলু লাগে NCRৰ তেনেহ'লে এইটো পূৰণ আছে, ইফালে আহিলে হৰণ হ'ব, তেনেহ'লে 72 2 ফেক্টৰিয়েল আনচাৰ 2 হয়,
এতিয়া দুইবার আমি হরণ করব 72-র মাজত, তো 36 বার হরণ যায়, এনসিআরর ভ্যালু কি হব 36, অপশন 3। নেক্সট টাইম আমি এইচ নম্বর কুয়েশন, এতিয়াতে লাগে সাইন স্কোয়ার 210, ইয়াতে সরু সুর অলপ ক্যালকুলেশন করলে আনসার আহি যাব। সাইন স্কোয়ার 210 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 আর আছে কট স্কোয়ার 45। এতিয়া এই দুটা ভ্যালু যদি দেখা যায়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার ফর্মুলা হল 1, সো আমি চেক করব লাগে দুইটা কোন সেম করিব পারি না নাই। সো আমি এতে সাইন স্কোয়ার 210 বাদ দিয়ে আমি কি করিব পারো, 180 প্লাস 30 ডিগ্রি 210 হয়ে গেল, আর এতে আছে আমার কস স্কোয়ার 30। তাহলে এতে ফর্মুলা আছে আমার সাইন 180 প্লাস থিটা ইকুয়াল সাইন থিটা, সো সাইন স্কোয়ার 30 হব আর হল আমার কস স্কোয়ার 30, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু 1। এতে আমার বাকি থাকলে এইখিনি বস্তুর যেটা আছে আমার মাইনাস কট স্কোয়ার 45, এটা আমি বহাই দিই। এতে কট স্কোয়ার 45, কট 45 এর ভ্যালু 1, আর 1 এর স্কোয়ার করলে 1 হয়, 1 মাইনাস 1 আনসার 0, দ্যাট ইজ অপশন 3 কারেক্ট। আই নাম্বার সাম, যদি এটা রেখার নতি 135 ডিগ্রি আছে, তাহলে রেখার প্রবণতা লাগে, প্রবণতা মানে 10 থিটা, দ্যাট ইজ আমি এম বলিও কও। এতে ইয়ার ফর্মুলা আমার কি আছিল, 10 থিটার ভ্যালু আমার কি মান দিয়ে আছে 135, সো এইটু যদি আমি ভাঙি দিই, তাহলে আমি 90 লগত আমি ফর্মুলা করিব পারো, 90 প্লাস যেটু থিটার ফর্মুলা, সো 90 প্লাস থিটার ফর্মুলা আছিল মাইনাস কট থিটা, আর কট 45 এর ভ্যালু আছিল 1, সো মাইনাস 1 কারেক্ট অপশন। যে নাম্বার চাম আমি, দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন, এই দুটা বিন্দু সংযোগী রেখার প্রবণতা লাগে, সো প্রবণতার ফর্মুলা আরও এটা আছিল, দুটা বিন্দু সংযোগী রেখার কি আছিল, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এতিয়া ওয়াই টুর ভ্যালু আছে আমার 1 মাইনাস ওয়াই ওয়ান 5, আর ইয়াতে 1 মাইনাস মাইনাস প্লাস 3, সো মাইনাস 4 বাই 4, দ্যাট ইজ মাইনাস 1 কারেক্ট আনসার। নেক্সট আমি চাম যে নাম্বার, সো এক মার্কর আমার প্রতিটা কোয়েশন অলরেডি সমাধা হয়েছে। এতে আমি দুই মার্কর যে কেটা কোয়েশন আছে সেই কেটা, দুই মার্কর কেটা আমি করিম, বাকি কেটা করিবলে তো বহুত সময়ের প্রয়োজন হব, এটু আমি চাম। তাহলে ইন দ্য ফর্ম অফ এ প্লাস আই বি, এ প্লাস আই বি ফর্মত করিব লাগে, সো আমি জানো যে রুটের ভিতর মাইনাস থাকলে সেইটে কি হয়ে যায়, কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, আর ইয়াতে কি আছে আমার হোল স্কুয়ার, সো এইখিনির ভ্যালু উলিয়ালে কি হব, রুট টু আই, আর এইখিনির ভ্যালু উলিয়ালে হব রুট থ্রি আই, আর আছে আমার হোল স্কুয়ার, সো আই টু যদি কমন লওয়া যায় আই স্কোয়ার হয়ে গেল, ভিতর থাকলে রুট টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার, আই স্কোয়ার এর ভ্যালু হল মাইনাস ওয়ান, আর বাকিখিনি যদি করা যায় আমাক এ প্লাস আই বির ফর্মত লাগিছিল, তাহলে আই স্কোয়ার ক্যান্সেল করলে তো এ প্লাস আই বি ফর্মত তথাপি হয়ে যাব, সো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করলে কি হব, এ মাইনাস টু, এ বি মানে রুট সিক্স, আর প্লাস বি স্কোয়ার মানে থ্রি, তাহলে আই পার্টটা অলরেডি ক্যান্সেল হয়েছে, সো দুই আর তিন কি হল ফাইভ, মাইনাস আছে মাইনাস ফাইভ প্লাস টু রুট সিক্স, ইয়াতে যেহেতু আই নাই তার মানে আমার ফর্মুলাটা হব এই গোটেইখিনির ভ্যালু এ হব প্লাস আই ডট আমি জিরো বহাই দিব পারিম, তাহলে এইখিনির মান হল এ, আর বির ভ্যালু কি হয়ে যাব জিরো। নেক্সট আমি চাম থ্রি নাম্বার কোয়েশ্চন, ওয়ান প্লাস কাম করে নিলে কাটেন বাই চান্স, বুঝছে, থ্রি নাম্বার কোয়েশ্চন চাম আমি, ওয়ান প্লাস রুট থ্রি আই অর কোণাঙ্ক, এতিয়া কোণাঙ্ক যেটা আমার ফর্মুলা আছিল টেন থিটা ইকুয়েল ওয়াই বাই এক্স, সো টেন থিটা ওয়াই এর ভ্যালু এতে কিমান দিয়ে আছে রুট থ্রি, আর এক্স এর ভ্যালু ওয়ান দিয়ে আছে, বা এ প্লাস আই বি কলে বি বাই এ এনেকুৱা হৈ যায়, সো টেন থিটার ভ্যালু রুট থ্রি, আর রুট থ্রি আমার টেনত কার ভ্যালু আছে, টেন রুট থ্রির ভ্যালু হল আমার টেন 60 ডিগ্রি, দ্যাট ইজ থিটার ভ্যালু কিমান হয়ে যাব 60 হয়ে যাব, মাইনাসত করলে সেইটা আহি যায়। নেক্সট আমি চারি নম্বর কোয়েশন চাম, কের মান উলিয়াব লাগে যাতে এই সমীকরণের এটা মূল আনটোর দুগুণ হয়, মানে এটা মূল যদি আমি আলফা ধরি লও আনটোর মূল কি হব টুয়াইস আলফা, কারণ এটা মূল আনটোর দুইগুণ বা ডাবল হব লাগে। এতিয়া আমি কের মানটো উলিয়াব লাগে, এতিয়া ইয়াতে আমি যদি ফর্মুলাটো বহাই দিই, তাহলে আমি চাম এটি ইকুয়েশনটো কি দিয়া আছিল, টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে ইকুয়েল জিরো, এতে আমি বহাই দিও ইকুয়েশন, প্রথমে আলফা দি করা যাও, বা আমি এটিও করিব পারো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, প্রতিটি ইকুয়েশনের শর্টকাট ফর্মুলা আছে শর্টকাটটু। নেক্সট আমি চাম এতে বহাই দিম এক্স স্কোয়ার মাইনাস, সো দুটা শূন্য আমি যোগ করলে কিমান হল থ্রি আলফা এক্স
প্লাস আলফা বিটা দুটা পূরণ করলে হয় টুয়াইস আলফা স্কোয়ার ইকুয়াল জিরো। আমি লাস্টত এই দুয়োটা আমি চেক করে চাম কার লগত মিলে। সো এক্স স্কোয়ার মাইনাস থ্রি আলফা এক্স প্লাস টুয়াইস আলফা স্কোয়ার ইকুয়াল জিরো। এতিয়া এইটোর লগত যদি আমি মিলাব যাও তেনহলে আমি দুইরে এটা পূরণ করব পারো টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস সিক্স আলফা এক্স প্লাস টুয়াইস নহয় ফোর আলফা স্কোয়ার ইকুয়াল জিরো। এতিয়া আমি আলফার ভ্যালু লাগে দুইটা ইকুয়েশন যদি চেক করা যায় বা তুলনা করা যায় তেনহলে আমি এইটোর লগত সিক্স আলফার লগত মিলি আছে ইয়াতে ফাইভ আর ফোর আলফা স্কোয়ারের লগত মিলি আছে আমার কে, তেনহলে ইয়াতে আমি আলফার ভ্যালু ইয়ারপর উলিয়ালে কি হব ফাইভ বাই সিক্স যেটো আমি ইয়াতে বহাই দিম। তেনহলে ফোর ইন্টু ফাইভ স্কোয়ার মানে টুয়েন্টি ফাইভ, সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স ইকুয়াল কে, চারি যায় থার্টি সিক্সের মাজত নাইন বার, দ্যাট ইজ কের ভ্যালু হয়ে যাব টুয়েন্টি ফাইভ বাই নাইন। ইয়ার আরও বহু শর্টকাট ফর্মুলা আছে, যদি আপনাদের জানে বেলেগ এটা চেষ্টা করে চালেও হয়ে যাব। নেক্সট আমি চাম পাঁচ নম্বর কোয়েশন। সো পাঁচ নম্বর কোয়েশন চাম আমি ইকুয়েশন শব্দ অক্ষরবোৰত এবার যদি পাঁচটা কৈ লব লাগে কিমানটা শব্দ গঠন করিব, কিন্তু এতে কি আছে এ আর ও প্রতিটা শব্দতে থাকিব লাগিব। এতে আমি এতে যদি চাও টোটাল আমার এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আটটা লেটার আছে, আমার টোটাল আটটা। এতে আমি কি চাম আমার ভাওয়েল কেটা আছে ইকুয়েশন শব্দটো পাঁচটা ভাওয়েল থাকে, সো ফ্যাক্টোরিয়াল ফাইভ ভাওয়েলের কারণে। আর কনসোনেন্ট থাকলে আমার কিউ এটা আছে, টি এটা আছে আর পেন আছে, সো তিনটা। এতিয়া এই দুটা যদি আমি মিক্সার করব লাগে একলগে করব লাগে তেনহলে আমি সাম টোটাল ইয়াতে ফাইভ আছে আর ইয়াতে আমার ফ্যাক্টর থ্রি হল আর দুটাকে একলগে করলে ফ্যাক্টরিয়াল টু। সো আনসার ফাইভ ফ্যাক্টরিয়াল আসে আমার পাঁচ চারি গুণ বিশ, ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু টু ইন্টু টু। সো পাঁচ চারি গুণ বিশ, তিন তিন গুণ ন, ন দুগুণ ন গুণ সেভেন্টি টু, সেভেন্টি টু আর চারি পাঁচ গুণ বিশ, সো অ্যান্সার করলে ওয়ান ফোর ফোর জিরো। সো সো দশ চল্লিশটা শব্দ হব টোটাল। নেক্সট চাম আমি ছয় নম্বর, দেখো যে যিকোনো বহিবিন্দুর পৰা বৃত্তলৈ অকা এটা স্পর্শ দূরলৈ এইটো দৈর্ঘ্য সমান, এইটো অলপ জাগা লাগিব, দুটা স্পর্শক আছে এনেকুৱা আমি ধরে লৈছো, ইয়াতে আমি কেন্দ্র লৈছো, তেনে প্রমাণ করবলৈ স্পর্শক দুটা সমান। এতিয়া সর্বসম্মতার আমি চাব পাৰো, মাজত এটা দাগ দিয়া যাওক। এতিয়া যেহেতু এই দুটা বস্তু একে বৃত্তর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দুটা সমান হব, নাম দিয়া যাওক এ বি আর সি, তেনহলে ও এ ইকুয়েল ও বি, দুয়োটা একে বৃত্তর ব্যাসার্ধ। নেক্সট ও সি কি আছে আমার সাধারণ বাহু, আর আমার এইটু কোণ আমার যেটা আমি জানো যে স্পর্শক যদি টানা হয় কেন্দ্রের পর যেটা আমার বিন্দু টানিম ইয়াতে কি হয় সদায় লম্ব হয় নব্বই ডিগ্রি হয়, তার মানে ইয়াতে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি দুইটা সমান। সো আর এইচ এস স্বীকার্য মতে, আর এইচ এস স্বীকার্য মতে ত্রিভুজ দুটা কি হল সর্বসম হল, সর্বসম কারণে সিপি সিটি মতে এ সি ইকুয়াল কি হয়ে যাব বি সি। সো সেভেন নম্বর কোয়েশনটা আমি চাম, এবিসিডি চক্র চতুর্ভুজ আছে, পি কিউ এটা বৃত্তর স্পর্শক আছে, যদি বৃত্তটার ব্যাগ বিডি হয় এ বিডি থার্টি হয় বিডি সি সিক্সটি হতে হয় সিবিডি, সো এইটার কারণে আমি ছবি আঁকিব লাগবে, এটা আমি পিছত চাম আর এক্সপ্লেনেশনটা অল্প দীঘল হবে। এইটো চাম আমার আট নম্বর কোয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুজ ওয়াই ইন্টারসেপ্ট ইজ ফাইভ। এতে হোক ওয়াই ইন্টারসেপ্টর যেটো ফর্মুলা আছিল ওয়াই ইন্টারসেপ্টক আমি কি বলি কও সি বলি কও, সো সির ভ্যালু মাইনাস ফাইভ আছিল এন্ড ইজ ইকুয়ালি ইনক্লাইন টু দ্য এক্সেস, আর কি আছে অক্ষুদ্রটার লগত সমানে হালি আছে, তার মানে যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকা যায় সমানে হালে থাকলে কি হব লাগিব ফোরটি ফাইভ ডিগ্রি হলে ইফালেও ফোরটি ফাইভ ইফালেও ফোরটি ফাইভ, আর এইটুক আমি থিটা বলি কও, তেনহলে টেন ফোরটি ফাইভ ইকুয়াল ভ্যালু ওয়ান হব, যেটুক আমি কি বলি কও প্রবণতা বলি কও। এটা প্রবণতা সে ডাঙর এটু কি আছিল ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, সো ওয়াই এর ভ্যালু ইকুয়াল এম এর ভ্যালু আমি কিমান পাইছো টেন ফোরটি ফাইভ পাইছো, তার মানে ওয়ান, এক্স এর ভ্যালু এক্স আর সির ভ্যালু আছে মাইনাস ফাইভ। এটু যদি সজায় লিখা যায় এক্স মাইনাস ওয়াই ইফালে আনিলে এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো। নেক্সট আমি চাম নাইন নাম্বার কোয়েশন, দুই মার্কের এটু লাস্ট কোয়েশন, কৈছে এটা রেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ক্রমে ইমান ইমান বিন্দু ছেদ করেছে, তেনহলে রেখাডাল এইটো আমি বিন্দু প্রবণতা আর্হি এইটো দুটা এতে ছেদ করেছে আমার, এটা হল মাইনাস থ্রি কমা জিরো আর এটা হল আমার জিরো কমা ফোর, তেনহলে যেহেতু অক্ষ দুটা লগ ছেদ করেছে তেনহলে ইয়াক আমি এ বলি কম ইয়াক আমি বি বলি কম, তেনহলে এর ভ্যালু মাইনাস থ্রি আর বির ভ্যালু হল ফোর, তেনহলে এটো ফর্মুলা কি আছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান, সো এক্স বাই মাইনাস থ্রি
প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল ওয়ান, লোহাগুলো হলে কি হয়ে যাবো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল মাইনাস টুয়েলভ, ইফাল আহিলে প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো। সো এইকেইটা আমার দুই মার্কর কুয়েশন শেষ হল। যদি আপনার বাকি তিনি মার্কর চারি মার্কর বাকি কেটে কুয়েশন লাগে তেনহলে কমেন্ট করলে আমি নিশ্চিতভাবে গোটেইখিনি পেপারের একটা ফুল ডিসক্রিপশন আর সলিউশন আমি দিম। আজির কারণে ইমানত সামৰিছো, ধন্যবাদ।